শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। শীতের বদলে যাওয়া আবহাওয়ায় শিশুরা খুব সহজেই বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত হয়। এ সময়ে বাতাসে ধুলোবালির পরিমাণ বেড়ে যায়, রোগ জীবাণুর সংক্রমণও বাড়তে থাকে। এই পরিবর্তিত পরিস্থিতিতে শিশুরা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ডায়রিয়া, ঠান্ডা জ্বর, কাশি প্রভৃতিতে আক্রান্ত হয়। সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করলে আপনি আপনার শিশুকে এই সকল শীতজনিত রোগ থেকে মুক্ত রাখতে পারবেন। তাই শীতে শিশুকে সুস্থ রাখার জন্য ও শিশুর যত্নে করণীয় বিষয়গুলো কি কি জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে এবং আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্যের কাজে আসবে। এছাড়া সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইবের পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। শীতে শিশুকে সুস্থ রাখার জন্য শিশুর যত্নে যা করণীয়। অন্য মৌসুমের চেয়ে শীত ঋতুর বিষয় আলাদা। এ সময়ে শিশুর প্রতি রাখতে হবে বাড়তি সতর্কতা। শিশু মায়ের পেটে উষ্ণ তাপমাত্রায় থাকে, তাই পৃথিবীর তাপমাত্রায় এসে সে শীত অনুভব করে। তাছাড়া শিশুর শরীরে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি হতেও সময় লাগে। তাই যে শিশু কিছুদিন হলো পৃথিবীতে এসেছে তাকে উষ্ণ তাপমাত্রায় রাখুন। দিনের বেলা জানালা খুলে রোদ ও নির্মল বাতাস ঘরে ঢুকতে দিন। ঘরের মধ্যে কাপড় না শুকিয়ে অবশ্যই রোদে শুকান। বাচ্চাকে দোলনায় বা আলাদা মশারির নিচে না রেখে মায়ের কোল ঘেঁষে শোয়াবেন। এতে বাচ্চা উষ্ণ থাকবে, মায়ের সঙ্গে আন্তরিকতা বাড়বে। যদি পরিবারের কোনো সদস্য বা কোনো আত্মীয়ের সর্দি, কাশি, ভাইরাস জ্বর ইত্যাদি থাকে তবে তারা মা ও শিশুর কাছে আসা থেকে বিরত থাকুন। শিশুকে শীতকালে ঘরের বাইরে নেওয়া থেকে বিরত থাকুন। যে কাজগুলো করা হতে বিরত থাকবেন। এক, শিশুকে অতিরিক্ত সোয়েটার পরিয়ে রাখবেন না, এতে ঘাম জমে সেই ঘাম শীতকালীন ঠান্ডা বাতাসে শুকিয়ে শিশুর সমস্যা তৈরি করতে পারে। 2, শিশুর গায়ে বেবি অয়েল বা ভ্যাজলিন ব্যবহার করুন। 3, শিশুকে রাতের বেলা ডায়াপার পরিয়ে শোয়ান। 4, শীতকালে নবজাতকের মাথা কামানো যাবে না। 5, শিশুর নাক বা মুখের ওপর কাপড়, লেপ, কম্বল ইত্যাদি দেবেন না। 1.5 মাস থেকে 1 বছর বয়সী শিশুর যত্ন। 1, শিশুকে প্রয়োজন অনুযায়ী উষ্ণ রাখুন, ঠান্ডা পরিবেশে রাখা যাবে না, স্যাঁতস্যাঁতে ঘরেও তাকে রাখা ঠিক হবে না। 2, বাচ্চাকে বুকের দুধ নিয়মিত খাওয়ান, ফিডারে খাওয়ালে অল্প গরম দুধ দিন, ঘুমের মধ্যে ঠান্ডা দুধ দেবেন না। 3, নবজাতককে শীতের সময় গোসল না করানোই ভালো, তবে নরম কাপড় হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে শরীর মুছে দেওয়া যেতে পারে। 4, 6 মাসের বেশি হলে বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি অন্য খাবার দিন, খিচুড়িতে ডিমের সাদা অংশ, লাল শাক, পালং শাক অল্প করে দিতে পারেন, লেবুর রস ও কমলার রস খাওয়াবেন, এতে বাচ্চার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে। 5, যেসব বাচ্চা হামাগুড়ি দেয় দেখবেন তারা যেন ঠান্ডা মেঝেতে হামাগুড়ি না দেয়, তবে কার্পেট ব্যবহার না করাই ভালো, কারণ কার্পেটের ধুলা থেকে অ্যালার্জি হয়, তাই মাদুর বা ম্যাট ব্যবহার করা ভালো। 6, ইষ্ণদুষ্ণ পানি দিয়ে সপ্তাহে অন্তত 1 দিন গোসল করান, গোসলের পর বেবি লোশন লাগাবেন তবে তেল জাতীয় কিছু লাগাবেন না। 7, বাচ্চাকে নরম কাপড়ে জুতা পরানোর অভ্যাস করুন, শোয়ানোর সময় মোজা পরিয়ে শোয়ান, তবে উলের মোজা পরানোর প্রয়োজন নেই, নরম কাপড়ের মোজা হলে ভালো। 8, এ বয়সী বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাই সর্দি কাশি সহজে লেগে যায়, বাচ্চাকে খুব জনবহুল জায়গায় যেমন মেলা, পিকনিক ইত্যাদিতে না নিয়ে যাওয়াই ভালো। 1 থেকে 6 বছর বয়সের শিশুর যত্ন। 1 বছরের বেশি বয়সী শিশুদেরও উলের বা মোটা সুতির গরম কাপড়ে রাখতে হবে, তবে বাচ্চার শরীর ঘেমে যায় এমন কাপড় না পরানো ভালো। 2, একটু বড় শিশুরা অনেক খেলাধুলা ও দৌড়াদৌড়ি করে থাকে, তাই খুব বেশি গরম ও ভারী কাপড় পরানোর প্রয়োজন হয় না, তবে সকালে স্কুলে যাওয়ার সময় ও বিকেলে খেলতে যাওয়ার সময় পর্যন্ত উষ্ণতা নিশ্চিত করুন। 3, বাচ্চাকে স্কুলে পাঠালে পরস্পরের মাধ্যমে শীতকালে কিছু সোয়াচের চর্মরোগ হতে পারে, তাই বাচ্চার ত্বকের প্রতি খেয়াল রাখুন। 4, একটু বড় শিশুকে অবশ্য গোসল করাতে হবে, নইলে চর্মরোগ হওয়ার আশঙ্কা থাকে, তবে প্রতিদিন না করিয়ে 2 দিনে 1 বার গোসল করালে ভালো হয়, গোসল করালে শরীর ঝরঝরে হবে, শিশুর আরাম লাগবে। 5, গোসলের পর নিয়মিত ভালো লোশন বা ক্রিম লাগিয়ে দিতে হবে যেন ত্বক শুষ্ক না হয়ে যায়। গোসলের সময় চুল টেনে চুলের গোড়ার ময়লা পরিষ্কার করে দিতে হবে, এতে মাথার ত্বক সুস্থ থাকবে। 6, শীতকালীন শাকসবজি ও ফল বেশি করে খেতে দিন, এছাড়া শীতে শিশুরা অতিরিক্ত ভিটামিন সি পাবে এমন খাবার দিতে হবে।
শিশুর সুস্থতা নিশ্চিত করে শীতের আবহাওয়াকে উপভোগ করুন পরিপূর্ণভাবে। আগের বছরে ব্যবহৃত শিশুর শীতের পোশাকের যথাযথ যত্ন নিন। শীত এলে সেগুলো ব্যবহারের সময় আসে, ফলে সেগুলোর যথাযথ যত্ন এখনই নিতে হবে। শিশুর লেপ, তোষক, কম্বল, চাদর ইত্যাদি রোদে দিতে হবে। রোদ থেকে তোলার পর তা ঝেড়ে ঘরে রাখতে হবে। আর ধুলাবালি থেকে রক্ষা পাওয়ার জন্য এসবের উপর কাপড়ের কভার ব্যবহার করা সবচেয়ে ভালো। সদ্য নবজাতকের যত্নে বেছে নিতে পারেন ভালো কোনো ব্র্যান্ডের বেবি লোশন, বেবি অয়েল, যা আপনার পারিবারিক ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারলে ভালো হয়।